4.5 মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিকেলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন। ঈদের আগেই 50 মামলায় জামিন পান রিজভী, কিন্তু গোপালগঞ্জের দায়ের হওয়া মানহানির মামলায় জামিননামার মূল কপি কারাগারে না পৌঁছায় মুক্তি পাননি তিনি। কারামুক্তির পর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রিজভী আহমেদকে স্বাগত জানিয়েছেন। গত 7 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন বিএনপির এই সিনিয়র নেতা।